এই কিতাবটার নাম কিফায়াতুত তালিবুল লাবিব ফি খাসাইসিল হাবিব জগৎ বিখ্যাত ইমাম হাফিজুল হাদিস নবম হিজরি শতকের মুজাদ্দিদ 911 হিজরিতে ইন্তেকাল আল্লামা জালালউদ্দিন সুয়ুতি রাহমাতুল্লাহি আলাইহ ওনার কিতাব আর এটার প্রসিদ্ধ নাম খাসাইসুল কুবরা প্রথম খণ্ডে হাদিস বর্ণিত হয়েছে কষ্ট হচ্ছে لما خلق الله آدم فجعل يرى فضائل بعدهم على بعض فرأى نورا ساطعا في أسفلهم فقال يا رب من هذا النور قال هذا ابنك أحمد هو الأول وهو الآخر وهو أول شافع والمشفع الله أكبر آدم نبي أبو البشر উনি প্রথম মানব বাইরে আমার গভীর মনোযোগ যখন আমার আল্লাহ আদম নবীকে বানালেন সাইয়েদুনা বাবা আদম নবীকে বানায়া রব্বুল আলামিন আদম নবীকে উনার সামনাসামনি করলেন সাইয়েদুনা বাবা আদম এখানে অনেক কথা আছে বাইরে আমার সাইয়েদুনা বাবা আদম আলাইহিস সালাম ওলাদ দেখো মুবারক বানায়া আমার আল্লাহ 124,000 নবীদের রূহ তুলে ধরলেন সুবহানাল্লাহ বলেন ভাইরা আমার গভীর মনোযোগ আল্লাহ তাআলা বলে দিল রে আদম উনি হইল অমুক নবী ওনার মর্যাদা আমি আল্লাহ এই দিয়েছি উনি হইল অমুক নবী ওনার মর্যাদা আমি আল্লাহ এই দিয়েছি উনি হইল অমুক নবী ওনার মর্যাদা আমি আল্লাহ এই দিয়েছি আমার আল্লাহ সমস্ত নবীদের পরিচয় তুলে ধরলেন ফারআ নূরান সাতিআন ফি আসফালিহিম হযরত আদম আলাইহিস সালাম সবার শেষে একটা উজ্জ্বল নূর দেখতে পাইলেন একটা আলোকিত নূর দেখতে পাইলেন একটা আলোকিত নূর দেখতে পাইলেন সাইয়েদুনা বাবা আদম বলল লিমাল হাযান নূর ও মালিক এই নূরটা কার এত মর্যাদাবান এত আলোকময় এত দিয়া বলি আল্লাহু আকবার সর্বপ্রথম রাহমাতুল্লিল আলামিন কিয়ামতের ময়দানে শাফাআতের দরজাটা উন্মোচন করবে সুবহানাল্লাহ সবার আগে ভাইরা আমার গভীর মনোযোগ রাহমাতুল্লিল আলামিন সরকারে দো আলম কত মর্যাদাবান নবী কত শানদার নবী কত আজমত পূর্ণ নবী কত আজমত পূর্ণ নবী আমার আল্লাহ তাআলা বানালেন